আমাদের তো এখানে কোনো হাত নেই দাদা, কবিলের প্রতি মাসে 5,700 টাকা করে। তারপরে কবি আজ 3 দিন ধরে ফোন করে ফোনও ধর না, বুঝছেন? এই যে আমার 24 তারিখ কোনো বিচার নিয়ে আস, আর টিকিটও কে আছে আমার, এই দেখেন আজকে রাতে ফিরে আসছিল, এই যে আজকে রাতে ফিরে আসছিল 20 তারিখে রাতে 1:15 ফিরে আসছিল, সন্ধ্যা ছিল, সন্ধ্যা ছয়। এখন আমাদের করুন কাহিনী, আমাদের তো আর এখানে কারোর সাথে কথাই তো বলা যায় না স্যার। সবচেয়ে বড় কথা একটাই, যেখানে একটু দেখাতে যাই সরেন সরেন সরেন, কোনো স্কুল নাই সরেন, আপনার কি করবেন কয়নি, এখন লাস্ট পর্যায়ে মূল্যই নাই কোনো, একটু দেখেও না, টিকিটটা হাতের ভিতর দিয়ে দেখে না, আর বলছে করোনা করোনা ফাঁকে যান। আরে করোনা আমাদের 100 লোক 500 লোকের 1,000 লোকের একখানে গাড়ি করে আসছে, করোনা হয় না, আর ওনাদের সামনে গেলে আমাদের করোনা হয় না। কোটি প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সুশান্ত সিনহা, আশা করছি আপনারা ভালোভাবে আছেন, যে যেখানে আছেন দুর্যোগ চারপাশে তার মধ্যেও ভালো থাকবেন এই শুভকামনা জানাই। ঈদের পরে আপনাদের সামনে বেশ কয়েকদিন পর হাজির হইলাম, আজকে যে খবরটি নিয়ে সেটি হচ্ছে আপনারা জানেন যে সৌদি প্রবাসী নাগরিকরা যারা বাংলাদেশ থেকে যেতে চাইছেন আজকে 20 তারিখ থেকে শুরু করে 24 মে পর্যন্ত তাদের আর যাওয়ার সুযোগ হচ্ছে না আপাতত বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সে, কারণ আপনাদেরকে সৌদি আরবের নিয়ম নীতি কিছু কঠোরতা আরোপ করার কারণে, ওখানে ঢোকার নতুন কিছু নিয়মকানুনের কারণেই আমাদেরকে এই ব্যবস্থাটা করতে হয়েছে। বাংলাদেশ বিমান তারা আজকে 20 তারিখ থেকে 24 মে পর্যন্ত এই কয়েকদিনের ফ্লাইট তারা বন্ধ রেখেছে। সেই ফ্লাইটটা বন্ধ মানে কি, এই আজকে 20 তারিখে 3টি ফ্লাইট ছিল দাম্মাম জেদ্দা রিয়াদে, একইভাবে আগামীকাল শুক্রবার 2টো ফ্লাইট, তারপর দিন আবার 3টা ফ্লাইট, তারপর দিন হয়তো আরও 2-3টা ফ্লাইট, সব মিলিয়ে প্রায় 10টির মতো ফ্লাইট এই 4 দিনে তারা স্থগিত রেখেছে। স্থগিতের যাত্রীদের কী হবে, যারা এয়ারপোর্টে এসে গেছেন তাদের জন্য একটু বিপদ, হয়তো ফিরে যেতে হবে বা ঢাকায় হোটেলে থাকতে হবে, কিন্তু যারা এখনও আসেননি অর্থাৎ আগামীকাল বা পরশু, সেই সমস্ত যাত্রীদের জন্য এখনই বলে রাখছি আপনাদের আসার দরকার নেই। 24 তারিখের পরে আপনারা বিমান অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনাদের টিকিটটা ঠিকই থাকবে, শুধু টাইমটা চেঞ্জ হয়ে যাবে, এটার জন্য আহামরি কিছু করতে হবে না। প্রশ্ন হচ্ছে যে কেন চেঞ্জ করা হলো, কেন বিমান স্থগিত করলো? এটি স্থগিত করার কারণ সৌদি আরবে নিয়ম করেছে যে এখন থেকে গেলে আপনাকে হোটেলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। ভালো কথা, হোটেল কোয়ারেন্টাইনটা কে করবে? এই অ্যারেঞ্জমেন্টটা কাতার সরকারের মতো সৌদি সরকার বলেছে যে যে এয়ারলাইন্সে আসবে সেই এয়ারলাইন্সের মাধ্যমেই সেই দেশে হোটেলে আপনার বুকিংটা দিতে হবে, অর্থাৎ আপনি নিজে বুকিং দিলে হবে না, যে এয়ারলাইন্সে যাচ্ছেন আপনি, বাংলাদেশ বিমানে গেলে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষই আপনাকে হোটেল বুকিংয়ের ব্যবস্থা করে দেবে সৌদি আরবে। একইভাবে আপনাদেরকে একটা ইন্স্যুরেন্স মানে জীবন বিমা বিমা করার কথা বলা আছে, ঝুঁকি নেওয়ার জন্য যে বিমা করা হয় সেটি কিন্তু সৌদি আরব সরকার বলেছে, সেই বিমা করার জন্যও কিন্তু আজকে যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ওই সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা বাংলাদেশের যে সৌদি আরবে যে বাংলাদেশের কর্মকর্তা আছে তারা সমস্তটা মিলে অফিসিয়াল কাজ করছেন যে কীভাবে বিমাটা করা যায়, বাংলাদেশেও সেই কাজের একটি অংশ আছে। এই সমস্ত কাজের কারণে বড় দুটো কারণ হচ্ছে, এই দুটো অফিসিয়াল কাজের জন্যই কিন্তু বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ, আমি মাত্র আমার ফোন ম্যানটা ফোন দিয়েছি, ও কইতেছে তোর ফ্লাইট কবে শুরু, হ্যাঁ বাদিন কালাম, আচ্ছা আমার ফ্লাইট যদি এখানে যেমন আমার 24 তারিখে, ওটা যদি 28 তারিখে দেয়, আমার 27 তারিখে ডেট এক্সপায়ার, এক মাস, তাহলে আমি কবুল আছে, তাহলে তুই পরে কো, পরে করি কো আমার বাড়াবে তখন কবু যে তাহলে বাড়ান যাবে না, আমি 17 বছর ধরে সৌদি আরব থাকি, কিন্তু আমি আমার কফিলের তো দেখিনি, একবারও দেখিনি, ওর সাথে কীভাবে আমি যোগাযোগ করবো, কোম্পানিতে কাজ করি, কীভাবে যোগাযোগ করবো, এখন আমাদের ভবিষ্যৎ কী, ওদের সাথে যোগাযোগ করলে ওরা বলছে যে পরে পরে, এখন পরে কি বাড়াইবো সম্ভাবনা নাই, 100% সম্ভাবনা নাই, জুন মাসের কী করবো আমরা, আসলে কোনো কিছু তৈরি হয়েছে, বাকিটা সব আল্লাহ রাখি। আমার 20 তারিখে আমার 3টা ফ্লাইট, কোনো মেসেজ দেয় না, কোনো কিছু দেয় না, বরিশাল থেকে 5,400 টাকা ফ্লাইট টিকিট পাইয়া আমরা আসছি, বিমানে আসছি, এখন ওখানে যাওয়ার পরে বলতেছে আপনাদের ফ্লাইট ক্যান্সেল, এখন এখানে আসছি বিমান অফিসে পাঠাইছে, এরা কোনো গুরুত্ব দিয়ে আমাদের কোনো একটা কোনো রেজাল্ট জানায় না।